মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে বের হয়ে আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথ সভায় কাদের বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে বিএনপি আন্দোলনের কোনো ইস্যু খুঁজে পায় না। দলকে সংগঠিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ সব কমিটির সম্মেলন করতেও নির্দেশ দেন সাধারণ সম্পাদক। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। ইস্যুভিত্তিক আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া মোটেই যে সম্ভব নয়, এটা বিএনপির হাড়ে হাড়ে টের পাওয়া উচিত।